মুরারিচাঁদ কলেজের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস কোর্সের ক্লাসে আছি। আজকে আমরা টপোলজি অফ রিয়েল লাইন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব, এবং সেটি হলো ওপেন সেটস। ওপেন সেট বোঝার আগে আমরা বিগত লেকচারে নেইবারহুড এবং অ্যাবসলিউট নেইবারহুড যে বুঝেছিলাম সেটি একটু আমরা রিভিউ করব। নেইবারহুড বলতে আমরা দুইটা সেন্সে বুঝেছিলাম, একটা ইন জেনারেল সেন্স আর একটা বুঝেছিলাম আমরা অ্যাবসলিউট নেইবারহুড। তো আমরা এর পরবর্তীতে যে সমস্ত জায়গায় নেইবারহুড শব্দটি উচ্চারণ করব সেখানে অ্যাবসলিউট নেইবারহুডের কথাই বলা হচ্ছে সেটি আমরা ধরে নেব। তো একটা বাস্তব সংখ্যা রেখার সেট আমরা নিলাম, এখানে একটা আমরা তার উপর একটা সাবসেট নিলাম, যে কোনো সাবসেট সাবসেট আমরা নিলাম, যে সাবসেটের নাম নিলাম আমরা এস। এখন তার ভেতরে আমরা একটা পয়েন্ট নিলাম এক্স নট, তার ভিতরে একটা পয়েন্ট নিলাম এক্স নট। এখন এই এস সেটটাকে এক্স নটের নেইবারহুড বলা হবে যদি আমরা এক্স জিরো কে কন্টেইন করে তার ভেতরে একটা ওপেন ইন্টারভেল চিন্তা করতে পারি। তো ধরো আমরা তার ভেতরে একটা ওপেন ইন্টারভেল নিলাম, এক্স নট কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভেল আমরা এইভাবে নিলাম, এটাকে বললাম আমরা ধরো আই বললাম। তাহলে দেখো এস একটা বাস্তব সংখ্যার উপসেট, তার ভিতরে একটা রিয়েল নাম্বার এক্স জিরো। তো এই এক্স জিরো কে নিয়ে আমরা এখানে একটা ওপেন ইন্টারভেল আই চিন্তা করতে পারলাম যে কিনা এস এর একটা সাবসেট। সো আমরা এই এস কে এক্স নটের একটা নেইবারহুড বলতে পারি। তাহলে হিয়ার এস ইজ এ নেইবারহুড অফ এক্স নট বিকজ এক্স নট বিলংস টু আই উইচ ইজ এন ওপেন ইন্টারভেল এন্ড ইট ইজ এ সাবসেট অফ এস, দেয়ারফর উই ক্যান সে দ্যাট এস ইজ এ নেইবারহুড অফ এক্স নট। আমরা স্পেসিফিক একটা এক্সাম্পল দিয়ে যাই। এক্সাম্পলটা হলো এমন, ধরো আমি বাস্তব সংখ্যা রেখার উপর একটা সেট নিলাম টু টু ফাইভ। এখন তার ভেতরে আমরা একটা পয়েন্ট নিলাম ধরো এক্স নট ইকুয়াল টু থ্রি। এখন তুমি থ্রি কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভেল এখানে তৈরি করতে পারো কিনা, যে কিনা টু টু ফাইভ এই সেটের একটা উপসেট হয়। তাহলে অবশ্যই পারি আমরা, আমরা এখানে একটা ইন্টারভেল নিতে পারি দেখো টু টু ওপেন ইন্টারভেল টু টু ফোর, যেটাতে কিনা থ্রি অর্থাৎ এক্স নটটা বিলং করে, এক্স নট ইকুয়াল টু থ্রি এটা কিন্তু তার উপরে বিলং করে, তার মধ্যে বিলং করে এবং যেটা সাবসেট হয় টু টু ফাইভ। তাহলে এইভাবে আমরা নেইবারহুড বুঝেছিলাম, এই কনসেপশনটি যেন আমরা কাজে লাগাতে পারি সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। এরপর যাব আমরা অ্যাপসাইলন নেইবারহুড। অ্যাপসাইলন নেইবারহুডটা হচ্ছে খুব ক্ষুদ্র জায়গায় বিষয়টা আলোচনা হয়। আমরা আবারও একটা বাস্তব সংখ্যা রেখা নিলাম নিয়ে, তারপরে আমরা একটা সেট নিলাম আগের মতো একটা সেট নিলাম, সেটটার নাম নিলাম আমরা এস, তার ভিতরে একটা এলিমেন্ট নিলাম এক্স নট। তাহলে এখন বলা হচ্ছে যে এক্স নট থেকে খুব ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার তুমি বিয়োগ করে এবং ওই পজিটিভ নাম্বারটা তার সাথে যোগ করে, যদি এখানে যে ওপেন ইন্টারভেলটা পাওয়া যাবে সেই ওপেন ইন্টারভেলটা এই এস এর একটা উপসেট হয়, তখন এটাকে বলবো আমরা একটা অর্থাৎ এক্স নট মাইনাস এপসাইলন টু এক্স নট প্লাস এপসাইলন একটা এক্স নটের এপসাইলন নেইবারহুড। তাহলে দেখো আমরা খুব ক্ষুদ্র নাম্বার, এটা এত ক্ষুদ্র যা আমরা কল্পনা করতে পারি তার চেয়ে ক্ষুদ্র। তাহলে আমি মনে করলাম যে ক্ষুদ্র নাম্বার নিয়ে এখানে একটা ওপেন ইন্টারভেল চিন্তা করলাম, যেটা এই পয়েন্ট হচ্ছে এক্স নট মাইনাস এপসাইলন,
আর এই পয়েন্ট হচ্ছে এক্স নট প্লাস এর চেন তাহলে দেখো আমরা যে এক্স নট কে কেন্দ্র করে আমরা তার ডান পাশে ক্ষুদ্র পরিমাণ আগাই গেলাম আর বাম পাশে খুব ক্ষুদ্র পরিমাণ পিছিয়ে গেলাম তাতে যে একটা ওপেন ইন্টারভেল তৈরি হলো এক্স নট মাইনাস এপসাইলন টু এক্স নট প্লাস এপসাইলন এটা কিন্তু আমার এই এস সেটের একটা সাবসেট তো যেহেতু সে এস সেটের একটা সাবসেট তাহলে সে নেইবারহুডের সংখ্যাকে কিন্তু ফলো করে পাশাপাশি এখানে যে নাম্বারটা আমরা ব্যবহার করলাম এই নাম্বারটা অত্যন্ত ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার এবং এটা সবার জন্য কিন্তু ওপেন থাকবে অর্থাৎ তুমি যে ক্ষুদ্র পরিমাণ চিন্তা করো তার চেয়ে ক্ষুদ্র পরিমাণ কেউ যদি চিন্তা করে তার জন্য যেন বিষয়টা খাটে আর কি তাহলে যেহেতু আমরা এক্স নট কে কেন্দ্র করে এই ধরনের একটা ওপেন ইন্টারভেল এস এর মধ্যে পাই সো আমরা এক্স নট মাইনাস এপসাইলন টু এক্স নট প্লাস এপসাইলন এই ওপেন ইন্টারভেল থেকে বলবো এই যে এপসাইলন নেইবারহুড অফ সমস্ত একটা সেট যদি ফাঁকা হয় তাহলে তাকে আমরা ওপেন সেট বলি আবার যদি ফাঁকা না হয় তাহলে ওই সেটের ভেতরকার সমস্ত উপাদানের জন্য সে যদি নেইবারহুড হয়ে থাকে তাই আমরা ওই সেটটাকে ওপেন সেট বলব আমার কথাটা একটু তোমরা নজর দিবা একটা সেট যদি ফাঁকা হয় অথবা ফাঁকা না হইলে সে যদি তার ভেতরকার সমস্ত উপাদানের জন্য নেইবারহুড হয় তাহলে তাকে বলবো আমরা ওপেন সেট অথবা আমরা এইভাবেও বলতে পারি যে একটা সেটকে আমরা তখনই ওপেন সেট বলবো যদি তার সমস্ত উপাদান তার ইন্টেরিয়র পয়েন্ট হয় তো এই সংজ্ঞাতে আমরা এখনই হয়তো বুঝবো না আমরা ইন্টেরিয়র পয়েন্ট বোঝার পর এই সংজ্ঞাটি ভালোভাবে বুঝতে পারবো আমরা একটু ফর্মাল ডেফিনেশন দিই যে ওপেন সেটের ডেফিনেশনটা আমরা দিই এইভাবে ডেফিনেশন অফ ওপেন সেট এ সেট এস which is a subset of R is said to be an open set if number one what you know if S equal to empty set or the number of check if S equal to non-empty and S is a neighborhood of each of its points then points আমরা তো এটা আগেই বললাম যে S which is subset of R is said to be an open set if hoy S phaka set or jodi phaka na hoy tale she jeno tar bhitor kar somosto padane neighbor hoy second bishoy ta dekho if S not equal to non empty set orthat S is non empty set and S is a neighborhood of each of its points অর্থাৎ এই কন্ডিশন যদি হোল্ড করে তাকে আমরা ফাঁকা সেট ওপেন সেট বলবো অথবা এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে তাকে আমরা ওপেন সেট বলবো তাহলে সেকেন্ড বিষয়টাকে বলতে পারি আমরা দ্যাট ইজ এস বিলংস টু সাবসেট অফ আর ইজ অ্যান ওপেন সেট ইফ ফর এভরি X naught belongs to S, there exists
a small positive number epsilon greater than zero, there exists epsilon greater than zero, such that x naught minus epsilon 2, x naught plus epsilon is a subset of S. দেখো আমরা আগেই বলেছিলাম এখানে নেইবারহুড যখন আমরা প্রয়োগ করব সাধারণত অ্যাপসাইলন নেইবারহুডটাকে নিয়ে আসব আমরা দ্বিতীয় জায়গাটা আর একটু বুঝি যে এস যদি নন এমটি হয় এবং সে যদি তার ভেতরকার সমস্ত উপাদানের জন্য নেইবারহুড হয় তখন তাকে আমরা ওপেন সেট বলব এই কথাটাকে আমরা একটু ঘুরেই বললাম এস রিয়েল নাম্বারের একটা সাবসেট তাকে আমরা ওপেন সেট বলবো যদি তার সমস্ত উপাদান অর্থাৎ x নট বিলংস টু s এর জন্য এখানে আমরা একটা খুব ক্ষুদ্র পজিটিভ নাম্বার এপসাইলন খুঁজে পাই দ্যাট ইজ এপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট এই ওপেন ইন্টারভেলটা x এর একটা সাবসেট হয় তার মানে এখানে একটা নেইবারহুড আমরা পাই s এর ভিতরে কি s এর ভিতরকার সমস্ত উপাদানের জন্য অর আর একটা ডেফিনেশন আমরা বলেছিলাম যেটা হয়তো আমরা এখন পুরোপুরি বুঝবো না তারপর আমরা যেহেতু ফর্মাল ডেফিনেশন আছে ডেফিনেশনটা আমরা একটু দেখে রাখি এ সেট এস হুইচ ইজ সাবসেট অফ আর ইজ কল্ড এন ওপেন সেট ইফ এভরি পয়েন্ট অফ এস Every point of S is an interior point of S. তাহলে এই সংজ্ঞাটি আমি এখনই তোমাদেরকে এত গুরুত্ব দিচ্ছি না আমরা যখন ইন্টিরিয়র পয়েন্ট বুঝব তখন এই সংজ্ঞাটি আমাদের কাছে পরিষ্কার হবে তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে বাই ডেফিনেশন এমটি সেট কিন্তু ওপেন সেট এটা একটু মনোযোগ সহকারে মনে রাখতে হবে ফাঁকা সেট ওপেন সেট তাহলে এখন এর উপরে এক্সাম্পল এসে সংখ্যাটা আমরা একটু মনে রাখবো এক্সাম্পল আমরা নিই ওপেন সেটের এক্সাম্পল আমরা নিই আমরা একটা এক্সাম্পল এখানে দিই ধরো বাস্তব সংখ্যা দেখায় আমি এখানে একটা সেট নিলাম 1 2 3 তার ভেতরে একটা পয়েন্ট নিলাম ম্যাক্স নট ইকুয়াল টু 2 এখন এই 1 2 3 এই সেটটাকে আমরা ওপেন সেট বলতে পারবো কিনা এটা একটা আমরা চেক করব হ্যাঁ চেক করতে গিয়ে দেখো বলা ছিল যে 1 2 3 এই সেটটা যদি তার ভেতরকার সমস্ত উপাদানের জন্য নেইবারহুড তাহলে আমরা তাকে বলবো একটা ওপেন সেট এই সেটের নাম দিলাম আমরা এস তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x নট ইকুয়াল টু 2 এর রেসপেক্টে যদি আমরা একটা নেইবারহুড নেই এটা কিন্তু তার একটা এপসাইলন নেইবারহুড হবে অর্থাৎ এখানে x নট মাইনাস এপসাইলন 2 x নট প্লাস এপসাইলন এটা হবে তোমার এস এর একটা সাবসেট তাহলে আমরা এস কে বলতে পারি 2 এর একটা নেইবারহুড অর্থাৎ x নট এর একটা নেইবারহুড তাহলে আমাদের ডেফিনেশনটা ছিল এরকম যে তার ভেতরকার সমস্ত উপাদানের জন্য সে নেইবারহুড হতো তাহলে আমরা এই x নট এর ভ্যালুটা শুধু 2 তাই ভাববো না এর ভেতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু x নট হতে পারে তো এবার যদি আমরা x নট কে 1 হিসেবে নেই অর্থাৎ এইখানে যদি আমরা চলে আসি তাহলে এই 1 এর রেসপেক্টে আমি যদি x টা এপসাইলন নেইবারহুড তৈরি করতে চাই তাহলে এই নেইবারহুডটা কিন্তু এমন অর্থাৎ এখানে ছিল 2 মাইনাস এপসাইলন 2 2 প্লাস এপসাইলন যেটা একটা সাবসেট আবার যখন x নট আমি 1 দিলাম তাহলে 1 মাইনাস এপসাইলন 2 1 প্লাস এপসাইলন যেটা কিন্তু কিনা দেখো s এর বাইরে চলে যাবে অর্থাৎ তার যে এই অংশটা কিন্তু আর s এর ভিতরে থাকবে না অর্থাৎ হুইচ ইজ নট সাবসেট অফ s তার মানে দাঁড়াইলো এই 1 2 2 যে আমি ক্লোজ ইন্টারভেলটা নিলাম এই ইন্টারভেলটা তার ভেতরকার সমস্ত উপাদানের নেইবারহুড হয় না সমস্ত উপাদানের যেহেতু নেইবারহুড হয় নাই কাজে তাকে আমরা ওপেন সেট বলতে পারবো না ওপেন সেটের ডেফিনেশন ক্লাসে ডেফিনেশন কিন্তু স্যাটিসফাই করে না সো এস ইজ নট
that's equal to 1, 2, 3, closed interval, is not an open set. And the second thing is that the গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্তর দেব এই বিষয় হলো যে কোন ক্লোজড সেটই আসলে ওপেন সেট হবে ইভেন এক সাইড ক্লোজড এক সাইড ওপেন এই সাইড ক্লোজড বা এই সাইড ক্লোজড এই সাইড ওপেন যদি নেই তাইলে এটা ওপেন সেট হবে তার মানে আমরা এখান থেকে যে বিষয়টা আসলে উদ্ধার করতে চাই সেটা হলো যে একটা সেটকে যদি ওপেন হইতে হয় তাহলে অবশ্যই তাকে হতে হবে ওপেন ইন্টারভেল অথবা তাকে হতে হবে তোমার একটা এম্পটি সেট ইভেন একটা ইনফাইনাইট সেট যদি ইন্টারভেল না হয় বা একটা ফাইনাইট সেট যদি ইন্টারভেল না হয় সো ফাইনাইট সেট তো ইন্টারভেল হবে না একটা ইনফাইনাইট সেট যদি ইন্টারভেল না হয় তাহলে এটাকে ওপেন বলা যাবে না আর ফাঁকা সেট ছাড়া যে কোনো ফাইনাইট সেটকে আমরা ওপেন সেট বলতে পারবো না আমরা বিষয়গুলি দেখতেছি এখানে আমরা আশা রাখি এই এক্সাম্পলটি বুঝেছি আমরা আরেকটি এক্সাম্পল নেই আরেকটি এক্সাম্পল হলো এরকম এক্সাম্পল টু আমরা আগেরটাই নিলাম ধরো এখানে ওয়ান আমরা ক্লোজ না দিয়ে ওপেন দিলাম ওয়ান টু ফাইভ বাস্তব সংখ্যা রেখার উপর দিলাম এখন তার ভিতরে যে সমস্ত পয়েন্ট আছে পয়েন্টগুলিকে যদি আমি এক্স নট নাম এক্স নট যদি আমি নাম দিই তাহলে এক্স নট লাইজ বিটুইন ওয়ান এন্ড ফাইভ এক্সেপ্ট ওয়ান এন্ড ফাইভ অর্থাৎ এই সেটের ভিতরে ওয়ান এবং ফাইভ কোনোটাই নাই তাহলে কোনোটাই যদি না থাকে আমরা একটু আগে দেখেছিলাম তার ভিতর থেকে যদি এক্স নট নেই তার নেইবারহুড কিন্তু তার সাবসেট হয় এখানে অ্যাপসিলন নেইবারহুডের এক্সিস্টেন্স পাওয়া যায় কিন্তু আমরা যদি এখন বাউন্ডারিতে আসি এখানে যদি আসি ওয়ান কিন্তু তার ভেতরে নাই তাহলে আমি নাম্বারটা হয় ওয়ান থেকে স্লাইটলি বড় নিব অথবা ফাইভ দিয়ে তুলে ফাইভ থেকে স্লাইটলি ছোট নিব আমি এখানে ধরলাম এক্স নট ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ওয়ান ধরলাম ওয়ান পয়েন্ট ওয়ান যদি ধরি তাহলে আমার কালেকশনে কি কোনো অ্যাপসাইলন আছে কিনা যে অ্যাপসাইলনটা তার থেকে বিয়োগার যোগ করে যে ইন্টারভেলটা তৈরি করবো ইন্টারভেলটা এই সেটের মধ্যেই অবস্থান করে অর্থাৎ দেখি and epsilon equal to nilam 0.01 so amra jodi x not minus epsilon 2 x not plus epsilon ta check korte jai tar value ki ashe x not minus epsilon is 1.1 minus 0.01 to 1.1 plus 0.01 so tale jate ashbe 1.1 theke ami jodi 1.1 থেকে 0.01 আমরা বাদ দিই তাহলে ফলাফলটা থেকে 1.09 আর ওই দিকে হবে 1.19 তো দেখো ক্লিয়ারলি এই সেটটা কিন্তু 1 টু 5 এটার নাম যদি আমরা এস দিয়ে থাকি তাহলে এস এর একটা সাবসেট এইভাবে যদি আমরা চেক করতে যাই এর ভেতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু সে নেইবারহুড পাবে অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে আমরা যখন নেইবারহুড তৈরি করতে যাব অ্যাপসাইলন নেইবারহুড তৈরি করতে যাব ওই ওপেন সেটটা এর একটা সাবসেট এন্ড দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে দ্যাট এনি ওপেন ইন্টারভেল ইজ এন ওপেন সেট সো এস ইকুয়াল টু 1 টু 5 ইজ এন ওপেন সেট এটা একটা ওপেন সেট হয়ে গেল আমরা তৃতীয় একটা এক্সাম্পল যাই এক্সাম্পল থ্রি আমরা এস একটা সেট নিলাম যে কিনা একটা ফাইনাইট সেট 1 to 4 তাহলে আমরা এখন চেক করব যে এই সেটটা তার ভেতরকার সমস্ত উপাদানের নেইবারহুড হয় কিনা যদি হয় তাকে আমরা ওপেন সেট বলতে পারব তাহলে আমরা একটু চেক করতে যাই আমরা আবারও মাস্টার সংখ্যা রেখার সাহায্য নিই সাহায্য নিলাম এখানে আমরা জানি হলো 1 2 3 4 এইভাবে নাম্বার দিয়ে বিন্যস্ত থাকে আমার এখানে সেটের ভিতরে যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলি কিন্তু সমস্ত রিয়েল লাইনের পয়েন্ট ডিসক্রিট কিছু নাম্বার অর্থাৎ একটা নাম্বার হচ্ছে 1
একটা নাম্বার হচ্ছে টু, একটা নাম্বার হচ্ছে ফোর, এই তিনটা নাম্বার আমার কালেকশনে আছে এখানে ফাইলেক্সে। তাহলে আমরা একটা একটা করে চেক করি। প্রথমত ওয়ান এর নেইবারহুড এই সেটে অবস্থান করে কিনা আমরা দেখি। তাহলে ওয়ান এর সাপেক্ষে যদি আমি একটা নেইবারহুড তৈরি করি, দেখো ওয়ান এর বাম পাশে এবং ডান পাশে এপসাইলন পরিমাণ পেলাম, দ্যাট ইজ ওয়ান মাইনাস এপসাইলন টু ওয়ান প্লাস এপসাইলন। তো দেখো এই ওয়ান মাইনাস এপসাইলন টু ওয়ান প্লাস এপসাইলন এটা কিন্তু একটা ইন্টারভেল, আর ইন্টারভেল কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে। তাইলে সে যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে তো তার ভিতরে তার আছে ফাইনাইট নাম্বার, মাত্র তিনটা নাম্বার। তাইলে এটা কি করে তার সাবসেট হয়, এটা তার সাবসেট আসলে হতে পারে না। বলজু আমি বলতে পারি এই সেটের ভিতরে যে ওয়ান আছে এই ওয়ানটা তো তার ভিতরে আছে, আর কোনো নাম্বারই এই সেটের তার ভিতরে অবস্থান করে না, তার মানে উইচ ইজ নট সাবসেট অফ এস। আমি এই জায়গাটা একটু বড় করে দেখাচ্ছি, আমি যদি বড় করে দেখাই এখানে হচ্ছে ওয়ান, ওয়ানের বাম পাশে গেলাম ওয়ান প্লাস ওয়ান মাইনাস এপসাইলন পর্যন্ত, ডান পাশে গেলাম ওয়ান প্লাস এপসাইলন পর্যন্ত। তাহলে এই রিয়েলিটির উপর যে এই পয়েন্টগুলি আছে এক্সেপ্ট ওয়ান, এই যে পয়েন্টগুলি আছে এই কোনো পয়েন্টই কিন্তু এই এস এর ভিতরে নাই, আমাদের সে তার ভেতরকার সমস্ত উপাদানের জন্য নেইবারহুড হবে না, অর্থাৎ সে ওয়ান টু বা ফোর কারোই নেইবারহুড হবে না। সো আমরা বলতে পারি যে এই সেটটা আসলে ওপেন সেট না, সো এস ইজ নট এন ওপেন সেট। ওপেন সেট তাহলে এটা আবার আমি বলছি মনে রাখবা, শুধুমাত্র হাইডেড সেটের মধ্যে ফাঁকা সেটটাই ওপেন হয়, আর কোনো ফাইনাইট সেটই ওপেন হবে না, এটা খুব ইম্পর্টেন্ট নোট। দা অনলি ফাইনাইট সেট, অনলি ফাইনাইট সেট আর নাল সেট দ্যাট ইজ ফোরই ইজ ওপেন, নো আদার, নো আদার ফাইনাইট সেট is open. এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোট হিসেবে আমরা মনে রাখবো। এখন আমরা আরেকটা এক্সাম্পল নেব যেটা ইনফাইনাইট সেট কিন্তু ওপেন বা ক্লোজড ইন্টারভেল না, এমন সেটকে আমরা চেক করব ওপেন হবে। এক্সাম্পল ফোর, এক্সাম্পল ফোর আমরা একটা সেট নিব, এ ধরো আমরা নিলাম ওয়ান থ্রি ফাইভ এইভাবে একটা ইনফিনিট সেট নিলাম। ইনফিনিট সেটটা ওপেন সেট হয় কিনা আমরা একটু চেক করি। তো আগের মতোই বিষয়টা যদি আমরা দিই, এই বাস্তব সংখ্যা দেখার উপরই এদের অবস্থান ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সো অন। তাহলে আমাদের আছে ওয়ান থ্রি ফাইভ ফাইভ, আরো কিছু উপাদান এখানে আছে যেগুলি বিচ্ছিন্ন ভাবে সংখ্যার আকারে করে অবস্থান করে। আমরা আবারও বলছি এই সেটটা ইনফাইনাইট কিন্তু সে কোনো ইন্টারভেল না, তাহলে আমরা এর ভেতরকার সমস্ত উপাদানের জন্য সে যদি নেইবারহুড না হয় তাকে আমরা ওপেন বলতে পারবো না। তাহলে আমরা কোনো একটা উপাদানের জন্য যদি তার নেইবারহুড বৈশিষ্ট্যটা হারাই ফেলি তাহলে তাকে আর ওপেন ইন্টারভেল বলা যায়, ওপেন সেট বলা যায়। আমরা এখান থেকে একটা নাম্বার চুজ করি, আমরা থ্রি চুজ করলাম, এটাকে এক্স নট হিসাবে চুজ করি। তাহলে এখন এক্স নট মাইনাস এপসাইলন টু এক্স নট প্লাস এপসাইলন আমরা এটা চেক করব। আমরা ধরলাম লেট এক্স নট ইকুয়াল থ্রি এন্ড এপসাইলন ইকুয়াল টু পয়েন্ট ওয়ান ধরলাম, তাহলে এক্স নট মাইনাস এপসাইলন টু এক্স নট প্লাস এপসাইলন এটাতে আমরা যদি যাই তাহলে থ্রি মাইনাস পয়েন্ট ওয়ান টু এখানে থ্রি এর বাম পাশে একটা অঞ্চল আছে আর ডান পাশে একটা অঞ্চল আছে, যে অঞ্চলে কিন্তু অসংখ্য নাম্বার অবস্থান করে বাস্তব সংখ্যা যে সংখ্যাগুলি এই সেটের ভিতরে নাই, তো নাই যেহেতু আমরা দেখো এই সেটটাকে থ্রি এর নেইবারহুড বলতে পারি না, এই সেটটা থ্রি এর নেইবারহুড না, অর্থাৎ
একে আমরা থ্রি এর নেইবারহুড বলতে পারবো না। থ্রি এর নেইবারহুড যদি একে আমি বলতে চাই, থ্রি এর যে অ্যাবসলিউট নেইবারহুড আমরা নিয়েছি, অ্যাবসলিউট নেইবারহুডটা অর্থাৎ এই ওপেন ইন্টারভ্যালটা হতে হবে তার একটা সাবসেট, তাহলে সে হুইচ ইজ নট সাবসেট অফ থ্রি। সো এ ইজ নট অ্যান ওপেন সেট, ওপেন সেট। তাহলে আমার মনে হয় আমরা সব ধরনের এক্সাম্পল নিয়েই বিষয়গুলিকে চেক করেছি, যে প্রথমে গুরুত্বপূর্ণ আমরা গুরুত্বপূর্ণ হিসেবে মনে রাখতে চাই তা হল যে ফাইনাইট সেটের মধ্যে শুধুমাত্র ফাঁকা সেটটাই হচ্ছে ওপেন সেট, আর কোনো ফাইনাইট সেটই ওপেন সেট না। যদি একটা সেট ইনফাইনাইট হয় এবং সে ইন্টারভেল না হয় তাহলেও সে ওপেন হবে, এটা ইনফাইনাইট সেট কিন্তু ইন্টারভেল না, সে ওপেন না। আচ্ছা, আবার একটা ইনফাইনাইট সেট যদি ইন্টারভেল হয়ে থাকে, এটা যদি ওপেন ইন্টারভেল না হয় তাইলেও সে ওপেন সেট হবে, অর্থাৎ কোনো ক্লোজ সেট বা ওপেন ক্লোজ বা ক্লোজ ওপেন সেট কোনোটাই কিন্তু তোমার ওপেন সেট হবে না। এই বিষয়টি কিন্তু আমরা আগের এক্সাম্পলে দেখেছি, তাহলে এই কথাগুলি আমরা যদি মাথায় রাখি তাহলে ওপেন সেট সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হবে। এই সেটটি যে ওপেন সেট হইল না তার থেকে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিব, খেয়াল রাখো এটা হচ্ছে ইনফাইনাইট সেট কিন্তু ইন্টারভেল না, যেটা হলে ওপেন সেট হয় না। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত হইল সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার, সেট অফ ইন্টিজার, সেট অফ ন্যাশনাল নাম্বার, এরা কেউই কিন্তু তোমার ওপেন সেট হবে না। কিউয়ের ক্ষেত্রে বিষয়টা আমরা প্রমাণ দেখবো, কিন্তু এন এবং জেডের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমরা এইমাত্র যে এক্সাম্পলটি আলোচনা করেছি সেখান থেকে এন এবং জেড সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারি। খুব গুরুত্বপূর্ণ বিষয় এর তো আর নট ওপেন সেট, মানে কোনো ইনফাইনাইট সেট যদি ইন্টারভেল না হয় সেটা একটা ওপেন বলতে পারো। তার হলো এম্পটি সেট, এম্পটি সেট ওরি অর এটাকে আমরা এইভাবে লিখে থাকি ব্ল্যাঙ্ক ব্র্যাকেট, ইজ অলওয়েজ ওপেন সেট। তো এটা কিন্তু বাই ডেফিনেশন ওপেন সেট হলো, অথবা আমরা যদি এখানে যুক্তি উপস্থাপন করতে চাই যেহেতু এম্পটি সেট কোনো নাম্বার কন্টেইন করে না, কোনো এলিমেন্ট কন্টেইন করে না, কাজে তার নেইবারহুডের প্রশ্ন কিন্তু আর আসবে না। অর্থাৎ কোনো সেট যদি কোনো এলিমেন্ট কন্টেইন না করে তার নেইবারহুড কার আমরা আলোচনা করি, আমাদের বিষয়টা ছিল তার ভেতরকার সমস্ত উপাদানের নেইবারহুড তার মধ্যে থাকলে তাকে একটা অপারেশন করে, তো তার মধ্যে তো কোনো উপাদানই নেই, তার নেইবারহুড আমার ডিসকাস করার প্রয়োজন পড়ে। এরপর হলো এভরি ওপেন ইন্টারভেল, এভরি ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল ইজ অ্যান ওপেন সেট। এই বিষয়গুলি একটু আমরা আমাদের নজর রাখি। আর একটা বিষয় হলো সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট। তো বাস্তব সংখ্যার সেট নিয়ে যদি আমরা ডিসকাস করি, বাস্তব সংখ্যায় কিন্তু সব ধরনের নাম্বার আছে, অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে ইন্টারভেল আছে, ইন্টারভেলটা মূলত বাস্তব সংখ্যার সেট থেকেই না। তাহলে বাস্তব সংখ্যার সেট নিয়ে যদি আমরা চিন্তা করি, আর এর ভিতরে যত উপাদান আছে প্রত্যেকটা উপাদানের নেইবারহুড আর এর ভিতরেই থাকে, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যেহেতু তার ভেতরকার সমস্ত উপাদানের নেইবারহুড তার ভিতরেই থাকে, তাহলে সে সংজ্ঞা ফলো করছে, অর্থাৎ সে তার ভেতরকার সমস্ত উপাদানেরই নেইবারহুড পায়। তাহলে এই কথাগুলি আমরা একটু নজরে রাখবো, তাহলে আমরা বিভিন্ন থিওরি করতে কিন্তু আমরা সাহায্য করবো। এখন আমরা যেটা বলবো যে এই ওপেন সেট তিনটা ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি। আমরা যেহেতু সামনে টপোলজি কোর্স করব, তারপর ফাংশনাল অ্যানালাইসিস করব,
এগুলি করতে গেলে কিন্তু তোমার এই নেইবারহুড অফ সেট ক্লোজ সেট এটা কিন্তু ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। আমরা ম্যাট্রিক্স টেস্ট করব সেগুলি কিন্তু বুঝতে গেলে এই অপেন সেট ক্লোজ সেট এগুলি ধারণা স্পষ্ট না করে যদি আমি যাই তাহলে আমি কিছুই বুঝতে পারি। তো আমরা এখানে তিনটা ক্ষেত্রে অপেন সেটকে আমরা একটু আমূল্যায়ন করব। তো ইন ওয়ান ডাইমেনশন অপেন সেট ইন সিঙ্গেল বা ওয়ান ডাইমেনশন এটা আমরা যদি চিন্তা করি যে আমরা একটা বাস্তব সংখ্যা রেখায় ওপেন সেটটাকে বাস্তব সংখ্যা রেখায় যদি ওপেন সেট বুঝতে চাই তাহলে বাস্তব সংখ্যা রেখায় ওপেন সেট তাহলে দেখা যাচ্ছে ওপেন ইন্টারভেল অর্থাৎ এর ভেতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের নেইবার তার ভেতরেই থাকবে। যদি এই সেটটাকে এস বলে তুমি এ পয়েন্ট এটাকে বি পয়েন্ট নাম দিই যদি এস যদি এ বি একটা ওপেন ইন্টারভেল হয় এই ওপেন ইন্টারভেলটাকে আমরা ওপেন সেট বলতে পারবো। তাহলে আমরা বললাম যে বাস্তব ওয়ান ডাইমেনশনে ওপেন সেট সেটটা ওপেন ইন্টারভেল ওপেন সেট ইন ওয়ান ডাইমেনশন ইজ এন ওপেন ইন্টারভেল ওপেন ইন্টারভেল আমরা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে দেখেছি দেখেছি বা তার প্রতি পেয়েছি। আমি ওপেন সেটটাকে বুঝবো আমরা ইন টু ডাইমেনশন বা টু স্পেস ও বলে থাকে এটাকে ওয়ান ডাইমেনশন বা স্পেস ও বলে আমরা যদি ম্যাট্রিক্স স্পেস সামনে পড়বো এগুলি লাগবে। ওপেন সেট ইন টু ডাইমেনশন ডাইমেনশন বা স্পেস এটা বলতে আমরা কি বলবো দেখো আমরা যদি টু ডাইমেনশনে যাই তাহলে ওপেন সেট বলতে এখন আমরা এখানে একটা সার্কেল কল্পনা করলাম যে সার্কেলটা বাউন্ডারি যে লাইন গুলি পয়েন্ট গুলি আছে বাউন্ডারিতে যে পয়েন্ট গুলি আছে এই পয়েন্ট গুলি যদি আমি বাদ দিই তাহলে এর ভেতরকার সমস্ত পয়েন্টের জন্যই সে কিন্তু নেইবার হবে। অর্থাৎ আমি এই সেক্টর নাম যদি এস দিই আর তার বাউন্ডারি পয়েন্ট গুলো যদি আমি বাদ দিই বাউন্ডারি পয়েন্ট কি সেটা আমরা অন্য লেকচারে বলি তাহলে তার ভেতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি এক্স নট দিয়ে ডিনোট করি এবং তার যদি আমি এপসাইলন নেবার নিই তখন এই একটা নেবারটা কিন্তু তার ভিতরেই থাকে। তুমি এক্স নটটা এখানে নেও তার একটা নেবার তুমি কল্পনা করো নেবারটা এক্সের একটা সাথে তাহলে বাউন্ডারি পয়েন্টে আসলে হবে কি এইটা যদি আমি একটা নেবার নিতে তার থেকে একটু বাম দিকে ডান দিকে নিলে আমার এই যে অঞ্চলটা এই বাইরের অঞ্চলটা কিন্তু এসের মধ্যে নাই কাজেই বাউন্ডারি পয়েন্ট গুলি আমি নিতে পারবো। তাহলে বাউন্ডারি পয়েন্ট গুলিকে বাদ দিলে এই সার্কেলের ভিতরে যারা আছে অর্থাৎ সার্কুলার পাতে যারা আছে তারা হচ্ছে তোমার বাউন্ডারি পয়েন্ট আর সার্কেলের ভিতরে যারা আছে এটা হচ্ছে তোমার ডিস্ক পয়েন্ট বলে। তাহলে এই যে ডিস্কটা আছে ভিতরে এই ডিস্কটা কিন্তু তোমার ওপেন সেট তাহলে ওপেন সেট ইন টু ডাইমেনশন আমরা বলবো সেটা সার্কুলার ডিস্ক ইজ ওপেন সেট ইন ওয়ান ডাইমেনশন ইজ এন ওপেন ইন্টারভেল ইজ এ সার্কুলার ডিস্ক সার্কুলার ডিস্ক বলতে আমরা ইন ওয়ান ডাইমেনশন বা ওয়ান স্পেসে আমরা ওপেন ইন্টারভেল বলবো ওপেন সেট বলবো ওপেন ইন্টার বুঝবো ওপেন ইন্টারভেল আর ইন টু ডাইমেনশন বা টু স্পেসে আমরা ওপেন সেট বলতে বলবো একটা সার্কুলার ডিস্ক মানে সব ওপেন সেট ইন থ্রি ডাইমেনশন এইক্ষেত্রে আমরা কি বুঝি বিষয়টা স্পেস তুমি একটা গোলক গোলক কল্পনা করো একটা গোলক এইভাবে তুমি কল্পনা করো স্পেয়ার যে স্পেয়ারটার সার্ফেস পয়েন্ট গুলিকে তুমি বাদ দেবে কারণ সার্ফেসে যে পয়েন্ট গুলি অবস্থান করে তাদের যদি আমি নেইবারহুড কল্পনা করি নেইবারহুডের অর্ধেক অংশ কিন্তু গোলকের বাইরে চলে যাবে। এর মতো এখানে যেমন আমরা একটা পয়েন্টের ইন্টারভেল দেখছিলাম নেইবারহুড দেখছিলাম অর্ধেক অংশ বাইরে যায় অর্ধেক অংশ ভিতরে যেহেতু অর্ধেক অংশ বাইরে যায় এই নেইবারহুডটা তার সার্ফেস পায় না তার জন্য আমরা এখানে বাউন্ডারি পয়েন্ট বাদ দিয়েছিলাম। তো এই স্পেয়ারের ক্ষেত্রে বাউন্ডারি পয়েন্ট হলো স্পেয়ারের সার্ফেসে যে পয়েন্ট গুলি আছে
বাউন্ডারি পয়েন্ট, এই পয়েন্টগুলি বাদ দিলে বাকি যারা থাকলো ভেতরে এগুলিকে কিন্তু আমরা যে নেইবারহুড কল্পনা করি, এই নেইবারহুডটা কিন্তু এই স্কোয়ারের মধ্যেই থাকবে। তাহলে আমরা বলতে পারি ইনফিনিটাইজেবল জোনে বা স্পেসে ওপেন সেক্টর একটা বলের মত, ইজ এ বল, ওপেন সেট ইন থ্রি ডাইমেনশন ইজ এ বল। তাহলে তিনটা বিষয় আমরা এখানে বুঝলাম, ওপেন সেট ইন ওয়ান ডাইমেনশন ইট ইজ এন ওপেন ইন্টারভেল, ওপেন সেট ইন টু ডাইমেনশন ইট ইজ এ সার্কুলার ডিস্ক, ওপেন সেট ইন থ্রি ডাইমেনশন অর থ্রি স্পেস ওপেন সেট ইজ এ বল। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। আমি আবারও সবার সুবিধার্থে বিষয়টা রিপিট করি যে ওয়ান ডাইমেনশন বা ওয়ান স্পেসে আমার যে ওপেন ইন্টারভেলটা তার ভিতরে অসংখ্য পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলি প্রত্যেকটার নেইবারহুড তার মধ্যে অবস্থান, কাজে ওপেন ইন্টারভেল হচ্ছে একটা ওপেন সেট ইন ওয়ান ডাইমেনশন। ইন টু ডাইমেনশন এই সার্কুলার পাথের বাউন্ডারি পয়েন্টগুলি যদি আমি বাদ দিই, ভিতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড এই ডিস্কের ভিতরে অবস্থান, শিক্ষার্থীরা আমরা আলোচনা আজকে এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা ওপেন সেটের উপরে কিছু থিওরাম আলোচনা করবো, কিছু কিছু চেয়ারাম সুতো হতে আমরা প্রুফ করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম।